নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বিশেষ করে যারা ছবি তুলতে অথবা ছবি দেখতে ভালোবাসেন, আমিও ফাঁকা সময়ে প্রচুর ছবি দেখি এবং অবসরের সময় সুযোগ পেলে একটু আধটু শখ করে ছবি তোলার চেষ্টাও করি এবং আমার তোলা ছবিগুলোকে আমি ফ্লিকার এবং ইনস্টাগ্রামে আপলোড করি। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা আমার ফ্লিকার এবং ইনস্টাগ্রামের ইউজার আইডি দেখতে পাচ্ছেন, সেই অনুযায়ী আমার প্রোফাইল থেকে গিয়ে আমার তোলা ছবিগুলো দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। আজকের পর্বে আমি আমার তোলা আমার পছন্দের কিছু সিস্কেপ ছবিকে আপনাদের সামনে তুলে ধরলাম। প্রতিটি ছবির সঙ্গে ছবির এক্সিট ডেটা এবং লোকেশন সংক্রান্ত তথ্য দেওয়া থাকছে। যদিও সময়ের সংক্ষিপ্ততার কারণে আমার সবকটি পছন্দের সিস্কেপ ছবিকে এই পর্বে তুলে ধরা গেল না, সেগুলোকে পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সমুদ্র তটে বিছানো অস্থির ঢেউয়ের কার্পেটের ওপর ভেসে, ওড়িশার পুরী সৈকত থেকে তোলা। বিশালায়তন সফেন ঢেউয়ের প্রাচীরের মুখোমুখি, ওড়িশার পুরী সৈকত থেকে তোলা। অস্থির জলরাশির শৃঙ্খলিত উচ্ছ্বাস, সূর্যোদয়ের সময় পুরাতন দীঘা সমুদ্র সৈকত পশ্চিমবঙ্গ থেকে তোলা। কচিকাঁচাদের সমুদ্র সৈকত উদযাপন, ওড়িশার পুরী সমুদ্র সৈকত থেকে তোলা একটি শিলৌট চিত্র। পাখির চোখে দেখা দুপুরের পুরীর সমুদ্র সৈকত, মিনিমালিজমের উপর একটি আলোকচিত্র। বঙ্গোপসাগরের বুকে মৎস্য শিকারের পথে নুলিয়ারা, ওড়িশার পুরী সমুদ্র সৈকত থেকে তোলা একটি শিলৌট চিত্র। ঢেউয়ের টানে উড়িষ্যার পুরী সমুদ্র সৈকত থেকে তোলা। সৈকতে সূর্যোদয় ওড়িশার পুরী সমুদ্র সৈকত থেকে তোলা, দূর দিগন্তে দৃশ্যমান জেলেদের মাছ ধরার নৌকার সারি। সাত সকালে সমুদ্র সৈকতের ব্যস্ততার একটি প্যানোরামা ভিউ, পুরাতন দীঘা সমুদ্র সৈকত পশ্চিমবঙ্গ থেকে তোলা। সৈকতে সূর্যোদয়ের সাক্ষী, পুরাতন দীঘা সমুদ্র সৈকত পশ্চিমবঙ্গ থেকে তোলা। প্রবলতর বর্ষণে আচ্ছন্ন দীঘার মোহনা সমুদ্র সৈকত, পশ্চিমবঙ্গের দীঘার নিকটবর্তী মোহনা বা মৈত্রপুর সৈকত থেকে তোলা। একটু আগের প্রবল বর্ষণ শেষে ঝলমলে দীঘার মোহনা সমুদ্র সৈকত, প্রায় একই অ্যাঙ্গেল থেকে নেওয়া একই স্থানের দুই বিপরীত ধর্মী চিত্র। নীলাচলে মৎস্য শিকার, ওড়িশার পুরী সমুদ্র সৈকতে তোলা মিনিমালিজমের ওপর একটি শিলৌট চিত্র। ঢেউয়ের মাথায় চড়ে ঘরে ফেরা,
সকালে ওড়িশার পুরী সমুদ্র সৈকতে তোলা একটি সিলউট চিত্র। সাত সকালে জীবিকার টানে ট্রলারে করে মাছ ধরতে যাওয়া পশ্চিমবঙ্গের দীঘা নিকটস্থ মোহনায় তোলা একটি সিলউট চিত্র। শিকার নিয়ে ঘরে ফেরা, সাত সকালে ওড়িশার পুরী সমুদ্র সৈকতে তোলা। ঢেউয়ের অবাধ্য উচ্ছ্বাস পশ্চিমবঙ্গের দীঘা নিকটস্থ মোহনার চম্পা নদীর তীরে। নির্জন নীলিমায় একান্তে নতুন দীঘা সমুদ্র সৈকত পশ্চিমবঙ্গ থেকে তোলা। ঝিনুকের নিঃশব্দ ঝংকার দীঘার নিকটস্থ মোহনার সৈকতে তোলা একটি ম্যাক্রো ছবি। বিকেলের ব্যস্ত নতুন দীঘার সমুদ্র সৈকত মিনিমালিজমের ওপর একটি আলোকচিত্র। আশা করি ভিডিওটা আপনাদের খুব একটা খারাপ লাগেনি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আমি আরেকটি পর্বে আমার তোলা আমার পছন্দের কিছু সিস্কেপ ফটো বা সমুদ্র উপকূলবর্তী ফটো নিয়ে হাজির হচ্ছি। যে সমস্ত জায়গায় ঘুরতে গিয়ে আমি এই সমস্ত ছবিগুলো তুলেছিলাম সেই সমস্ত জায়গার ভ্রমণ বৃত্তান্ত নিয়ে আমার তৈরি করা কতগুলো ছোট ছোট ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারেন। যাওয়ার আগে বলে যেতে চাই, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এ বিষয়ে কোনো বক্তব্য থাকলে কমেন্টে লিখে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলে প্রথম এসে থাকেন, সাথে বেল আইকনটি টিপে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট আপনি পান সবার আগে। আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।